আমি রবিবারে চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আমি গতকালকে একটি পোল করেছিলাম যে কোন ভিডিওটি আপনারা সবার আগে দেখতে চান সারপ্রাইজিংলি ফোরটি নাইন আপু ভাইয়ারা ভোট করেছেন যে আমি আমার ইচ্ছা পূরণের ভিডিওটি দিব তাই আজকে আপনাদের পোল অনুযায়ী ভোট অনুযায়ী আমি নিয়ে এলাম আমার পূর্ণের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বরাবরের মতন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন যে আপু ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং ভবিষ্যতে আপনারা কী কী ধরনের কন্টেন্ট দেখতে এক সপ্তাহ আগে আমি আমার কমিউনিটিতে ইউটিউবের কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা পূরণ কে কে পড়েছেন আজ ওই গল্পটি মনে করে একটি ছোট্ট এবং সুপ্ত ইচ্ছা পূরণ করেছি এখনো কাউকে বলিনি তবে আপনাদের বলবো একটি বিশেষ ভিডিওতে আজকের ভিডিওতে আমি বলছি যে কোন ইচ্ছা আমি পূরণ করেছি বিশেষ ভিডিও বলতে অ্যাকচুয়ালি আমি আমার বার্থডে ভ্লগ বুঝিয়েছিলাম কারণ বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল অন্য সবার মতন সো এই সবগুলো শপিং আজকে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করব সবই আমার বার্থডে উপলক্ষে করা বাট বার্থডে উপলক্ষে আমি অনেক কিছু অর্ডার করলেও একটা বিশেষ জিনিস যেটা আমি অর্ডার করেছি যে জিনিসটা আমার প্রয়োজন নেই যে জিনিসটা আমার বাজেটের মধ্যে যে জিনিসটা এমন না যে আমার খুব ফেভারেট বাট সেই জিনিসটা আমার ছোটবেলার ইচ্ছা যেটা আমি স্বপ্ন পূরণ করেছি এবং ওই স্বপ্নটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্ন বা ইচ্ছা যেটাই আপনারা বলেন না কেন ভিডিও শুরু করার আগে ওই পোস্টে আমার কমিউনিটিতে কমেন্ট পড়েছিল একশো পঁচিশটা সেখান থেকে আমি কিছু কমেন্ট এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলছি কমিউনিটির ওই পোস্টে নাজিয়া করিম নামে একজন আপু বা ভাইয়া কমেন্ট করেছিলেন ফিউ ডেজ আর্লিয়ার আই টোল্ড মাই লিটল ডটার দি স্টোরি অফ রবি ঠাকুর মাই ফেভারেট স্টোরি অফ চাইল্ডহুড হোয়াটে গোল্ডেন ডেইস দোজ আর আসলেই ইচ্ছে পূরণ এটা আমার খুব পছন্দের একটা গল্প ছিল ছোটোবেলায় আমি এটার নাটক দেখেছি গল্পের বই পড়েছি আমার খুবই খুবই পছন্দের দুইটা ক্যারেক্টার সেটা হচ্ছে সুশীল চন্দ্র এবং সুবল চন্দ্র ইফ আই এম নট রং তারপর লেটস গো প্লেসেস আপু কমেন্ট করেছেন জানতে চাই প্রমোশন বটে কার বটে হাউস আচ্ছা আপু জানতে চাচ্ছে এবং আপু গেস করছে যে আমার প্রমোশন হয়েছে কিনা আমি গাড়ি কিনেছি কিনা বা বাড়ি কিনেছি কিনা ফার্স্ট অফ অল না আমার প্রমোশন হয়নি আমি ব্যারিস্টার এখনো ব্যারিস্টারই আছি লয়ার হিসেবেই কাজ করছি আর গাড়ি এখনও কিনি নি আমার ড্রিম কার আমি তখন কিনবো যখন হয়তো আমি ড্রাইভিং পারবো বা আমার কাছে যখন এফোর্ট করার মতন ক্ষমতা থাকবে বেসিক্যালি আমরা দুজনই ফুল টাইম জব করি তারপরেও আসলে আমাদের ইনকামটা আমরা একটা অন্য ক্ষেত্রে হয়তো স্পেন্ড করছি আমরা এখনও আমাদের স্টাডির পেছনেই খরচ করে যাচ্ছি আমাদের ইনকাম একটি সিংহভাগ আমি আমার প্রাইভেটলি ফান্ডেড পিএইচডি করছি আমাদের দুজনেরই পড়াশোনার পিছনে খুব খুব বড় একটা উইকনেস আছে যেই উইকনেসটা আমি মেইনলি পেয়েছি আমার বাবার কাছ থেকে আমার বাবাকে কখনো পড়াশোনার ব্যাপারে আমি কৃপণতা করতে দেখিনি না বলতে শুনিনি সো এই বিষয়টা আমার মধ্যেও এসেছে আমি আলহামদুলিল্লাহ দুটা মাস্টার্স করেছি বার করেছি তারপর আমার কাছে মনে হয় পিএইচডিটা আমার জন্য খুবই খুব ইম্পর্ট্যান্ট সো এখন গাড়ি কেনা বাদ দিয়ে বাড়ি কেনা বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমি পিএইচডি করার চেষ্টা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি পোস্টের সাথে অ্যাকচুয়ালি আমি একটা ছবি শেয়ার করেছিলাম আমার এবং আমার হাজবেন্ডের সো ওখানে অনেকেই লিখেছেন আমাদেরকে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে বেস্ট উইশেস দিয়েছেন অনেকে লিখেছেন আমি জানতে চাই অনেকে লিখেছেন যেমন জাকিয়া দুতি আপু লিখেছেন মাসাল্লা বোন তোমাকে আমার অসম্ভব ভালো লাগে অনেকে মাসাল্লা লিখেছেন তাসমি চাই নামে একজন আপু বা ভাইয়া কমেন্ট করেছেন আপু তোমাকে দেখলে অনেক ইন্সপায়ার হই মোটিভেশন পাই তুমি তো অলরাউন্ডার তোমাকে দেখলে যে কোনো মেয়ে ভরসা পাবে যে আমিও লাইফে কিছু করতে পারবো ভেরি সুইট অফ ইউ আর ভাইয়ার মতো কেউ সাপোর্টিভ থাকলে তো কথাই নেই থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ এখানে আমি টোটাল একশো পঁচিশটা কমেন্ট দেখছি এবং সবগুলো কমেন্টই ছিল পজিটিভ কমেন্ট কোন জিনিসটা কিনে আমি আমার ইচ্ছে পূরণ করেছি ওই জিনিসটা তো আপনাদেরকে দেখাবোই বাট তার আগে এই ব্যাগের কিছু জিনিস আছে যেটা আমি বুঝতে দিয়ে কিনেছি দোকান থেকে কিনেছি ওই জিনিসগুলো আপনাদের সাথে আমি আগে শেয়ার করছি আমি প্রথমে এখানে কিছু নেলস কিনেছি যেহেতু এখন সেলুনে যাওয়া হয় না ভিডিও করার সময় ফেকনেলস মাঝে মাঝে ইউজ করতে হয় তাই আমি এখানে ফেক নিয়েছি এগুলো হচ্ছে একদম ন্যাচারাল কালার হোয়াইট কালারের নেলস এটার উপরে বিভিন্ন কালার নেল পলিশ ব্যবহার করা যায় তারপর যে জিনিসটা কিনেছি এটা হচ্ছে নিপ্যান ফেইবের কিছু আই মাস্ক এখানে চারটা আই মাস্ক আছে জাস্ট আন্ডার আইতে ব্যবহার করার জন্য তারপর রিসেন্টলি একটা জিনিস আমি ইনস্টাগ্রামে ঢুকলে দেখি তারপর ফেসবুকে দেখি বিভিন্ন জায়গায় দেখছি সেটা হচ্ছে গিয়ে লরিয়াল এলভাইভ ড্রিম লেন্থ এটা একটা ওয়াটারের মতন হচ্ছে ওয়ান্ডার ওয়াটার এই ওয়ান্ডার ওয়াটারটা ক্লেম করে যে চুলকে এটা গুণ স্মুদার করে শাইনিয়ার করে ওয়েট ডাউন করে না সিলিকন ফ্রি সো আমি এটা ট্রাই করতে চাই এখন পর্যন্ত আমি ট্রাই করিনি সো আমি ট্রাই করে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো আপনারা চাইলেও কিন্তু অনলাইনে একটু চোখ বুলিয়ে নিতে পারেন যে এই প্রোডাক্টটা কেমন আর আমি তো ইউজ করলে আপনাদেরকে রিভিউ অবশ্যই দেবো তারপরে যে প্রোডাক্টটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোল্ড ফ্রেস ভার্জিন মেরুলা অয়েল যেহেতু আমার ফেস অনেক ড্রাই আমি একটা ফেশিয়াল অয়েল ট্রাই করতে খুব পছন্দ করি আমার স্কিন কেয়ারের শেষে আমার কাছে মনে হচ্ছিল মেরুলা অয়েল এটা খুবই খুবই ভালো স্কিনের জন্য স্পেশালি স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য এজেনিং প্রপার্টিস হিসেবে খুবই খুবই ভালো কাজ করে এবং অর্ডিনারি প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে কারণ অর্ডিনারি প্রোডাক্টগুলোতে এক্সট্রা কোনো কেমিক্যাল থাকে না হার্স কোনো কেমিক্যাল থাকে না একদম যেটা বলে ওরকমই থাকে ইনগ্রিডিয়েন্টস তাই আমি অর্ডিনারির এই মেরুলা অয়েলটা কিনেছি তারপর যে জিনিসটা কিনেছি এটা কোনো সারপ্রাইজ না এটা হচ্ছে গিয়ে বডি স্ক্রাবার এটাই আমি সবসময় ব্যবহার করি এটা হচ্ছে সোপ গ্লোরির আমার যদি কেউ জিজ্ঞেস করে ইয়ারলি ফেভারেট বডি কেয়ার প্রোডাক্ট কি আমি এটা বলবো ওয়ান অফ দ্যাম এটা হচ্ছে এক্সফোলিয়েটার ফর ইউর বডি আমি এটা খুব খুব পছন্দ করি এটা খুবই সিট্রাস লেমন ফ্রেশ টাইপের একটা স্মেল আমি চেষ্টা করি উইকলি অ্যাটলিস্ট দুই থেকে তিনবার গোসলের সময় এই এক্সফোলিয়েটারটা ব্যবহার করতে তারপর এটা একটা রিপার্চেস এটা হচ্ছে গিয়ে সিরাভের নাইট ক্রিম আমার এই ক্রিমটা যে কি পরিমাণ পছন্দ তার আমার স্কিন কেয়ার ভিডিও দেখলে লাইভ দেখলে বিভিন্ন সময় জানবে যারা আমাকে হয়তো বেশ কিছুদিন যাবৎ দেখেন আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল তো এটা আমাকে করতে হয়েছে আমি চিন্তা করলাম যেহেতু বার্থডেতে ক্রিমটাও আমি রিপারচে করেছি তারপর সিরাভের কাউন্টারে আমি এই দেখি আমি এটা এখন পর্যন্ত ব্যবহার করিনি বাট আম সুপার এক্সাইটেড কারণ এখানে টেন পারসেন্ট ইউরিয়া আছে আর ইউরিয়া হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যা ড্রাই স্কিনের জন্য খুবই খুবই ভালো আপনারা ড্রাই স্কিনে মসচার রাখতে হেল্প করে এবং একই সাথে বলছে এক্সফোলিয়েট করে স্কিনকে স্মুথ করে সফট করে এবং স্কিন ব্যারিয়ারকে রিস্টোর করতে হেল্প করে এবং সেই সাথে অন্যান্য সেরামের প্রোডাক্টের মতন এখানেও আছে থ্রি অ্যাসেন্সিয়াল সেরামাইডস ইউরিয়া এবং সালসেলিক অ্যাসিড আমি এটা ব্যবহার করতে খুবই 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 এক্সাইটেড আমি অবশ্যই আপনাদেরকে আমার অনেস্ট রিভিউ শেয়ার করব যে আসলে আমার এটা কেমন লাগলো আমি আজকে এটা ব্যবহার করব তারপরে আরও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা দেখবেন যে আমার মোস্টলি শপিং ব্লগে আমি স্কিন কেয়ার প্রোডাক্টস বেশি কিনি এরপরে আছে একটি অর্ডিনারির হেয়ার কেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে মাল্টি পেপটাইড আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তা করছিলাম যে আমি এই প্রোডাক্টটা ইউজ করে দেখব বাট আমি অর্ডিনারি প্রোডাক্ট মেইনলি কিনি বিউটি পে থেকে বিউটি পেতে দেখাচ্ছিলো আউট মোস্ট অফ দ্য টাইম স্টক আউট থাকে সো যখন আমি বুটসে দেখলাম এটা স্টকে আছে আমি সাথে সাথে কিনে নিয়ে আসলাম কারণ এটার আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি হেয়ার গ্রোথের জন্য হেয়ার গ্রোথ প্রোমোটের জন্য এবং হেয়ার লস যারা সাফার করছে তারা এটা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছে হেয়ার লস কমার ক্ষেত্রে তো আমি এটার অবশ্যই আপনাদের সাথে ব্যবহার করে রিভিউ দিব আমি যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো আমি নতুন ব্যবহার করব অবশ্যই নেক্সট কিছুদিন পরে আমি যখন ব্যবহার করে কোনো একটা ফলাফল বা ফিডব্যাক নিজে ফিল করতে পারবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর একটি সানস্ক্রিন সানস্ক্রিন তো কখনোই অ্যাভয়েড করা যায় না আমি লারস পজের সানস্ক্রিনটা নিয়ে এসেছি এই সানস্ক্রিনটা আমার খুবই ভালো লাগে কারণ এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না এবং এটা হচ্ছে এসপিএফ ফিফটি স্কিনের সাথে খুব ভালো অ্যাবসর্ব হয়ে যায় তাই আমি লারস পাজের এই সানস্ক্রিন ক্রিমটা রিপার্চেস করেছি তারপর আরেকটা নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টে অ্যাড করেছি সেটা হচ্ছে র্যাটিনাল এবং র্যাটিনাল নিয়ে আমি যতগুলো স্টাডি করেছি আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টের রেটিনালের পরিমাণটা খুব খুব ইম্পর্টেন্ট রেটিনালের পরিমাণ বেশি হলেও স্কিনের জন্য ভালো না কম হলেও ভালো কাজ করবে না তো আমি অনেক কিছু সার্চ করার পর দেখলাম নাম্বার সেভেন যেটা রেটিনালটা বলছে যে এক্স্যাক্ট যেই পার্সেন্টেজটা থাকা উচিত ওই পার্সেন্টেজটাই ক্লেম করছে আমি এটা নিয়ে ডিটেইলে হয়তো ভিডিও করব আমি আর কিছুদিন ব্যবহার করে নিই তারপর বরাবরের মতোই অন্যান্য প্রোডাক্টের মতোই আমি আপনাদের সাথে আমার রিভিউ শেয়ার করবো বাট রেটিনাল মেনলি অ্যান্টি এজিনিং প্রপার্টিস হিসেবে কাজ করে আমি যেহেতু অলরেডি টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড হয়ে গিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমার স্কিন কেয়ারের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত যাতে করে এইজেনিংয়ের যে সাইন এটা কিন্তু সবার স্কিনেই পড়বে বাট কারোটা হয়তো একটু কম পড়ে কারোটা একটু বেশি পড়ে কারোটা একটু আর্লি পড়ে কারোটা একটু দেরিতে আসে সো আমি চেষ্টা করছি আমার স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে ভালো ইনভেস্ট করতে স্কিন কেয়ারের প্রতি মনোযোগী হতে যাতে করে আমি আমার স্কিনটা আরও কিছু দিন ভালো রাখতে পারি তারপর আমি একটা দামি পারফিউম শ্যানেল পারফিউম শ্যানেল চান্স যে পারফিউমটা ওইটা ডিউ এটা হচ্ছে গিয়ে আর্টিসেন্ট লিলি অ্যামোর এই পারফিউমটা আমি কিনেছি এটা নিয়ারলি হয়তো ফাইভ থেকে সিক্স পাউন্ড ছিল আপনারা দেখতে পাবেন আমার পেছনে কোথায় এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা যায় না হ্যাঁ ওই যে এই কর্নারটাতে আরও চারটা পারফিউম আছে টোটাল এদের লেডিস ফ্রেগ্রেন্স বোধে পাঁচটা আমার আগে চারটা ছিল যেগুলো মাসুদ নিয়ে এসেছে আমি ইনস্টাগ্রামে অলরেডি রিভিউ শেয়ার করেছি এবং আমি আমার পেজেও লাইভ করেছিলাম যে এই পারফিউমগুলো হচ্ছে হাই অ্যান্ড দামি পারফিউমগুলোর ডিউপ যেগুলোর দাম হয়তো নয় পাউন্ড বা দশ পাউন্ড এবং মাঝে মধ্যে সেলেও থাকে যেমন আমি একটা সেলে কিনেছি হাফ প্রাইজে কিনেছি এই পারফিউমগুলোর সাইজ হচ্ছে ফিফটি এম মোটামুটি একটা বড় সাইজ বলা যায় ফিফটি এম এল এর পারফিউম এবং পারফিউম মানে এখানে পারফিউম অয়েলের পরিমাণ বেশি এবং অ্যালকোহলের পরিমাণ কম তো সেই ক্ষেত্রে এই পারফিউমগুলো কিন্তু স্কিনে লাস্টও করা অনেক বেশি এই পারফিউমগুলো কেনার মানে হচ্ছে এই যে আপনি রিজনেবল প্রাইসে দামি পারফিউমের মতন স্মেল পাচ্ছেন আমি এটা ট্রাই করে দেখে আসলে এটা স্যানেল চান্সের মতন স্মেল কিনা। প্যাকেজিং সবগুলো সেম আপনারা যদি করে দেখেন শুধু কালারটা ডিফারেন্ট কিছু কিছু কালার হচ্ছে গিয়ে পিচ কালার কিছু গোলাপি কালার কিছু গ্রিন কালার এটা যেমন লিলি এমোরটা হচ্ছে ব্লু কালার সো নাইস দ্য স্মেল ইজ ডিভাইন খুবই খুবই সুন্দর আমি নিজে দোকানে গিয়ে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখন আমি এই বক্সটা খুলি এই বক্সটা খুলে দেখি যে এটার মধ্যে আসলে আমার ইচ্ছে পূরণের জিনিসটা আছে কিনা কারণ এখানে আপনার দেখতে পাচ্ছেন দুইটা বক্স কোন বক্সে আমার ইচ্ছা পূরণের জিনিসটা এসেছে আমি জানিনা তো আমি খুলে দেখছি আচ্ছা এই বক্সের মধ্যেই আমার ইচ্ছা পূরণের জিনিসটা এসেছে সো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি প্রথমেই বলি আমি যখন বাসা মুভ করছিলাম তখন আমি আমার আই ওয়াচটা হারিয়ে ফেলি সো আমার আর মাসুদের আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে আমার আই ওয়াচটা হয়তো বাসার কোথাও না কোথাও আছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না সো আমি চিন্তা করলাম আমি একটু ভালো করে খুঁজে দেখি যদি না পাই তাহলে আমি কোনো একটা বিশেষ ওকেশনে আমি কিনে ফেলবো আমার ইচ্ছা ছিল যে যেহেতু যদি হারিয়ে যায় কিনলে আমি সিরিজ সিক্সটাই কিনে ফেলবো তো খোঁজাখুঁজি পরে পেলাম না সো আমার ইচ্ছা ছিল যে আমি বার্থডেতে তাহলে আমার আই টাই কিনবো যেহেতু এটা আমার জন্য অ্যাসেন্সিয়াল কারণ আমি ঘড়ি ছাড়া লিটারেলি চলতে পারি না আমি খুবই ঘড়ি ফ্রিক একজন মানুষ সবসময় আমি ঘড়ি পরতে পছন্দ করি একদম আমার ছোটোবেলা থেকে তো আমি যখন চিন্তা করলাম যে আমি অর্ডার প্লেস করছি তখন হঠাৎ করে আমার মনে হলো যে ছোটোবেলায় আমাদের অনেক সময় এরকম হয় না যে আমরা মনে মনে বলি যে বড় হলে আমি এটা কিনবো আমাকে আমার আব্বু আম্মু কিনে দিল না বা কেউ কিনে দিল না আমি এটা কিনবো এমন কি আছে আমার যে যেটা আমি কিনতে চাই তো আমি এটা চিন্তা করছিলাম যে ছোটোবেলার খুশবু ছোট খুশবু কোন জিনিসটা কিনতে চাই তো যে জিনিসটা ছোটো খুশবু ছোটোবেলায় কখনো পাইনি বা বলতে পারিনি তো আমি এখানে একটা কথা ক্লিয়ার করতে চাই আই বিলং ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি যেখানে আমার আম্মু হাউস ওয়াইফ এবং আমার আব্বু হচ্ছে গিয়ে একমাত্র আর্নিং পারসন সো আমি কখন এইটা বলতে পারবো না যে আমি কখনও কিছু একটা চেয়েছি আমার আব্বু আম্মু দেয়নি বা আমার আব্বা কখনও হয়তো বলতে পারবে না যে আমি এমন কিছু একটা চেয়েছি যেটা আমার আব্বু অম্ম দিতে পারবে না বা এফোর্ড করতে পারবে না আমি ছোটোবেলায় যখন বিভিন্ন কম্পিটিশনে যেতাম বিভিন্ন প্রতিযোগিতায় যেতাম নাচ করতাম অভিনয় করতাম এবং বিটিভিতে ছোটবেলায় যখন আমি রেগুলার নাটক করতে যেতাম বাচ্চাদের নাটক করতে যেতাম তখন দেখা যেত অনেকের সাথে দেখা হচ্ছে বাট আমি স্মৃতিগুলো ধরে রাখতে পারছি না ছবি তুলতে হবে তো আমাদের এখনও মনে আছে তখন ফিল্ম ভরে ভরে ফুজির যে ফিল্ম ভরে ভরে এরকম একটা ক্যামেরা ছিল তো তার কিছুদিন পরেই আসে ডিজিটাল ক্যামেরা তো আমি আব্বুকে বলি যে আমাদের আসলে একটা ক্যামেরা দরকার আমার আব্বু নিজেও ফিল করে যে আসলে আমাদের একটা ক্যামেরা দরকার এবং তারপরে আমাকে একটা ডিজিটাল হ্যান্ডি ক্যামেরা কিনে দেওয়া হয় যেখানে ভিডিও করা যেত ছবিও তোলা যেত এতটুকু ছোটো এরকম হাতে নিয়ে আমি জানি না আপনাদের মনে আছে কিনা না কারণ এখন তো ওই ক্যামেরার হয়তো চল নেই তাই তো আমাকে যখন বাসা থেকে ডিজিটাল ক্যামেরা কিনে দেয় আমি কখনো আর মুখ ফুটে বলতে পারিনি আমার আব্বু আম্মুকে বা আমার ছোটো চাচ্ছোকে বা কাউকে যে আসলে আমার ইনস্ট্যাক্সের একটা ক্যামেরা খুব প্রয়োজন বা আমার খুব ইচ্ছা তখন আমার মনে হতো যে আমার কাছে যখন টাকা হবে আমি যখন বড় হব তখন কিনবো কিন্তু ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল বাট যখন আমি বড় হয়ে গেছি আস্তে আস্তে আমি ভুলে গেছি একদম ইচ্ছে পূরণের কথাটা এর জন্যই বলা যে ছোটবেলায় আমরা মনে মনে চিন্তা করি যে বড় হয়ে আমি অনেক চকলেট খাবো কিন্তু বড়ো হয়ে কিন্তু আমাদের টেস্ট ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু আমরা ওইভাবে চকলেট খেতে পারি না আর কি আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি সো আমার ইচ্ছা ছিল যে আমি ছোটোবেলার ওই খুশবুকে কিছু একটা গিফট করতে চাই যে এটা খুশবু ছোটোবেলায় কিনতে চাইতো সো ওরকমই একটা গিফট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এটা আমাকে বলতেই হবে যে এই জিনিসটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কিন্তু এই জিনিসটা আমার মনে পড়েছে আপনারা সবাই হয়তো পেটু কাপলের ভিডিও দেখেন সো পেটু কাপলের ভিডিওতে ইপসার বার্থডেতে রাসিফ ভাইয়া ইপসাকে একটা ইনস্টেক্সে ক্যামেরা গিফট করে এবং ওই ভিডিওটা দেখার পরে আমার ওই ছোটোবেলার ঘটনাটা মনে পড়ে যায় হ্যাঁ আমি তো এই ক্যামেরাটা ছোটোবেলায় অনেক কিনতে চাইতাম আমার কাছে মনে হতো শীষ যদি এই ক্যামেরাটা আমার কাছে থাকে সো আমি সাথে সাথে সার্চ করি দেখি যে বুটসে এবং আর্গোসে কারিসে বিভিন্ন জায়গাতে এই ক্যামেরাটা বিক্রি করে সো আমার কাছে মনে হচ্ছিল যে বুটস থেকে আমি অর্ডার করলে আমার জন্য কনভিনিয়েন্ট কারণ আমার বাসার পাশেই বুটস আছে সো আমি বুটস থেকে অর্ডার করেছি তো এই অর্ডারটাই এসেছে এটা কিন্তু মাসুদে জানে না কেউ জানে না তুমি কি শুনে গেছো যে আমি কি কিনছি এটা দিচ্ছি এখন ও মাই ডে আমি তো দัจজা আগে ভিডিও করতেছিলাম তুমি কিভাবে ঢুকলা তুমি আর পেতেছিলাম আমি ভিডিও করতেছি আমি শুনতে শিখে আল্লাহ মাসুদ আচ্ছা তুমি যেtasteছো সো আমি একটা পিঙ্ক কালারের ইনস্ট্যাক্স ক্যামেরা কিনেছি এন্ড সারপ্রাইজিংলি আমি যখন ভিডিওটা ভিডিওটা সরি আমি যখন পোস্টটা দেই আমার ইউটিউব কমিউনিটিতে আমি মাসুদকে জিজ্ঞেস করি মাসুদ কি মনে হয় আমি কি ইচ্ছা পূরণ করেছি সো মাসুদ বলতেছে তুমি মনে হয় ক্যামেরা কিনেছো কিন্তু সে কিন্তু এই ক্যামেরাটা মিন করে নাই সে মিন করছে যে আমি হয়তো ব্লগ করার জন্য বা ভিডিও করার জন্য ব্লগিং ক্যামেরা বা প্রপার ক্যামেরা কিনেছি সো আমি বলছি না এটা হয় নাই তাকে আমি পাঁচটা অপশন দিয়েছিলাম তারপর সে সেকেন্ড টাইম বলছে যে তুমি লুই বুটনের ব্যাগ কিনছো আমি বলছি হ্যাঁ লুই ব্যাগ একটা আমার উইশ লিস্টে আছে বাট আমি এত বড় লোক এখন হই নাই যে লুই বুটনের ব্যাগ কিনে ফেলবো আর কি ছিল আচ্ছা দেখে আমি একটা ছবি তুলে দেখে আগে না ছবি তুলবো তো আমি তো ভিডিও শেষ করি নাই তুমি তো আমার চেয়ে বেশি এক্সাইটেড হয়ে গেছো না থার্ড কি জানি বলছিলাম আমিও ভুলে গেছি কিন্তু প্রথম তিনটা আমার মনে আছে প্রথমে বলছে ক্যামেরা কিনছো তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম আল্লাহ মাসুদ কি গেস্ট করে ফেলতে পারলো পরে আমি রিয়েলাইজ করছি যে এই ক্যামেরার কথা বলে নাই সে বলছে প্রপার ক্যামেরার কথা তারপর বলছে ব্যাগের কথা আর থার্ড বলসে পারফিউম কথা আচ্ছা যাই হোক ও অ্যাপেল ওয়াচ সো অ্যাপেল ওয়াচ আমি মাসুদ কে বলছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে মাসুদ হয়তো আমার বার্থডে তে যেহেতু আমি ঘড়িটা হারাই ফেলছি মাসুদ হয়তো কিনে দিতে পারে তো আমি মাসুদ আগে বলছি যে মাসুদ তুমি যাই কিনো বাট অ্যাপেল ওয়াচ কিনো না পরে তো সে আমার জন্য গিফটই কিনে নাই আমাকে নিয়ে গিয়ে ড্রেস কিনে দিছে পরবর্তীতে দেখি সে আবার এইটা কিনে রাখছে তো এনিওয়েজ আর কোনো না কোন ভাবে অ্যাপেল ওয়াচটা কেনা হয় নাই সো ইনশাআল্লাহ আমি এটা হয়তো ভেরি সুন কিনে ফেলবো তো এইটা হচ্ছে গিয়ে সেই ইনস্টা ক্যামেরা পাওয়া যাবে এটা অ্যাপেল ওয়াচ তাহলে কালকে খুঁজে বের করে দিও সো এটা হচ্ছে ইনস্টাক্সের একটা ক্যামেরা এটা আমার খুবই খুবই আহ ছোট একটা ইচ্ছা ছিল তাই আমি এটা কিনেছি টু বি অনেস্ট এটা আমার লাইফে এখন দরকার নাই বা এটা আমার অ্যাসেন্সিয়াল না আমার প্রয়োজন না মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা মানুষগুলো আসলে বোঝে যে প্রয়োজনের বাইরে অতিরিক্ত কেনাকাটা না করাই ভালো যেটা আমি সবসময় করি আপনারা যতগুলো জিনিস দেখছেন আমি কিনেছি আসলেই আমার প্রয়োজনীয় জিনিসগুলোই হয়তো দেখেছেন যেহেতু আমি প্রয়োজনীয় জিনিসগুলোই কিনেছি কিন্তু এটা একদম আমার প্রয়োজনের বাইরে এটা আমি জানি না আমি কখন কখন ব্যবহার করব হয়তো স্পেশাল ওকেশনেই ব্যবহার করব বাট এই গিফটটা এটা আমার সব সময় হৃদয়ের কাছে থাকবে কারণ আমার কাছে মনে হচ্ছে যে ছোটোবেলার খুশবুকে এটা দিলে খুশবু কেমন খুশি হতো আমি ওরকমই ফিল করছি ও মাই গড আমার কেন কান্না আসতেছে আমার কাছে মনে হয় না আমি একটা বাড়ি কিনলে গাড়ি কিনলে আমার এতটা খুশি লাগতো কারণ আই ক্যান ইম্যাজিন যে আমি আমার ছোটোবেলার খুশবুকে এটা দিচ্ছি এবং সে কি পরিমাণ খুশি হচ্ছে ওইটা ফিল করেই আমার আসলে ভালো লাগাটা কাজ করছে এবং আমার কাছে মনে হচ্ছে না ছোটোবেলায় যে আমি বলেছিলাম আমার টাকা হলে আমি কিনবো আমি কিনেছি সো আমি এটা ছবি তুলবো মাসুদ তাবার চলে গেল তো আমি বুঝতে পারছিলাম না যে এটার ভিতরে ফিল্ম আছে কি না কারণ আমি যখন ডিসক্রিপশানটা পড়ছিলাম প্রোডাক্টের বুঝতে পারছিলাম না সো আমি সাথে ফিল্মও অর্ডার করেছি এখানে টোটাল বিশটা ফিল্ম আছে আঠারোটা ব্যবহার করা যাবে কারণ আর কি দুইটা রিলের প্রথম দুইটা ব্ল্যাঙ্ক বের হবে আর পরের নয়টা নয়টা টোটাল আঠারোটা ব্যবহার করা যাবে এটাও আমি অ্যাডিশনালি এটার সাথে অর্ডার করেছি আর এই অর্ডারের সাথে আমি আরেকটা জিনিস অর্ডার করেছিলাম এটা হচ্ছে ট্যান্টর হুডা বিউটি আমার কাছে মনে হচ্ছিল হুডা বিউটির সবগুলো প্রোডাক্ট আমার কাছে আছে শুধু কন্টরের ট্যান্টরটা নেই আমি একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ ভিডিও করতে চাই অনলি বেসড অন হুডা বিউটি কসমেটিক্স তাই মেনলি আমার এই ট্যান্টরটা অর্ডার করা তো এটা ছিল এই বক্সে আমার ইচ্ছা তো দেখে ফেললেন আপনারা আর মাসুদ আমাকে এইটা সারপ্রাইজ গিফট দিয়েছিল আমার বার্থডেতে আমি এরকম একটা রিয়েকশান দিয়েছিলাম যে আমাকে বলে কিনতাম কারণ আমি চাচ্ছিলাম না টাকাটা ওয়েস্ট হয় অনেকেই হয়তো ভেবেছেন যে মাসুদ আমাকে গিফট দিল কেন আমি এরকম রিয়েকশান দিলাম আসলে আমাদের রিলেশনশিপটাই এরকম আমরা কারোর জন্য গিফট কিনতে গেলে বা সারপ্রাইজ দিতে গেলে ওইটা চিন্তা করি যে তার কোনটা প্রয়োজন বা সে কোনটা ইউজ করবে অযথায় লোক দেখানোর জন্য বা শো অফ করার জন্য বা এমনিতেই হুজুকে পড়ে আসলে আমরা কেউ কাউকে এইভাবে গিফট করি না তাই মেনলি তা আমার রিয়াকশানটা ওরকম ছিল তার মানে এই না যে আমি খুশি হই নাই বা তাকে অ্যাপ্রিসিয়েট করি নাই আমি অনেক অনেক খুশি হয়েছি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি কারণ যে কোনো এফোর্টই আমার কাছে প্রাইসলেস আমার কাছে কি বলবো অমূল্যনীয় আমার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কেন আমি এই রিয়েশনটা দিয়েছিলাম আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি এর জন্য আমাকে এই বক্সটা খুলতে হবে যদিও আমি এই বক্সটা খুলিনি আগে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা মেইনলি আমি এইটা অর্ডার করেছি এটা হচ্ছে রেমিংটনের এটাও হচ্ছে ভলিউমাইজিং এয়ার স্টাইলার এইটা আর এইটার কাজ সেম বাট এইটার অ্যাডভান্টেজটা হচ্ছে রেমিংটনের এইটা যে কোনো কান্ট্রির ভোল্টেজের সাথে এটাকে কম্পেটেবল করে তৈরি করা হয়েছে আমি যখন ওইটা নিয়ে রিসার্চ করছিলাম রেভলনের এটা এরা বলছে যে এই ব্রাশটা ইউকে এবং ইউরোপের জন্য সুইটেবল আর যখন আমি রেমিংটনের এটা কিনছিলাম এরা ক্লেম করছে যে আপনি যে কোনো কান্ট্রির ভোল্টেজের সাথে কম্পিটেবল করে এটা ইউজ করতে পারবেন মিন যে কোনো কান্ট্রিতে থেকে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা কোনো ড্যামেজ হবে না আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে যেটা রেমিংটন ক্লেম করছে যে তারা হেয়ারটাকে কম ড্যামেজ করে কারণ অবভিয়াসলি দুইটাই হিটিং প্রোডাক্টস আপনার চুলকে ড্যামেজ করবে বাট রেমিংটন ক্লেম করছে যে এইটা চুলকে কম ড্যামেজ করে এবং আমি বিভিন্ন সময় রিভিউ দেখে বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ দেখে দেখলাম যে বিভিন্ন হেয়ার স্টাইলিস্টরা আসলে এই প্রোডাক্টটাকে অ্যাডভাইস করছে এটার দামও কিন্তু এটার চেয়ে অনেক কম রেমিংটনের হাফ প্রাইসে এটা আপনি পাবেন তো এর জন্যই মেনলি আমার এটা অর্ডার করা যেহেতু দুইটা সেম কাজ করে বাট মাসু যেহেতু আমাকে গিফট করেছে বার্থডেতে এটা আমি অবশ্যই রিফান্ড করবো না আর এটাও আমি রেখে দিচ্ছি এটাও আমি রিফান্ড করব না যেহেতু আমি ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব তখন আমি এটা ব্যবহার করতে পারবো এটা তো বাংলাদেশে গিয়ে আমি ব্যবহার করতে পারবো না যেহেতু এটা ইউকে এবং ইউরোপের জন্য সুইটেবল আমি এটা রিক্স নিব না বাংলাদেশে নিয়ে গিয়ে যে এটা বার্ন হয় কিনা না আমার চুলকে বার্ন করে কি না বা এটা নষ্ট হয় কি না সো এর জন্যই আমি এটা রেখে দিব যে যেন আমি বাংলাদেশে গিয়ে এটা ব্যবহার করতে পারি এবং এখানে এটা আর এটা দুটোই ব্যবহার করতে পারি ছোট্ট আরেকটা আমার দরকারি জিনিস আছে এটা হচ্ছে ম্যাকের একটা ম্যাট লিপস্টিক এবং সেট হচ্ছে মেহের মেহের আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের এবং এবং এটা কত নাম্বার এটা আমি ভুলে গেছি কারণ যতবার আমি বাংলাদেশে যাই কেউ না কেউ আমার কাছ থেকে মেহের লিপস্টিকটা রেখে দেয় লাস্ট টাইম যখন আমি বাংলাদেশে গিয়েছি আমার আম্মু আমার কাছ থেকে রেখে দিয়েছে সো বাংলাদেশ থেকে এসে আর অর্ডার করা হয়নি দরকারও হয়নি রিসেন্টলি আমার মনে হচ্ছিল যে আমার অফিসে যাওয়ার জন্য কুইক করে লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য মেহের দরকার মেহের খুঁজতে গিয়ে আমি দেখি আমার কাছে মেহের নাই পরে রিয়েলাইজ হয়েছে পরে আমি এই বার্থডে তে একটা লিপস্টিক মনে করে আবার এই মেহের কিনেছি মাসুদ ছবি তুলবা না ও প্যাকেটের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমি খেয়াল করে নাই ফেলে দিচ্ছিলাম মাসুদ খেয়াল করে দেখছে এটা হচ্ছে হুডা বিউটির কনসিলার কনসিলারেটা আমি অর্ডার করেছিলাম হাইলাইট করার জন্য সো মাসল এটা আনবক্স করি ওহ সো আনবক্সিং করতে তুমি করবে না হুম হুম তোমার কখনো এই ক্যামেরা কেনার ইচ্ছা ছিল তোমার ছোটবেলার একটা ইচ্ছা হলো যেটা তোমার অনেক কেনার ইচ্ছা ছিল ছোটবেলায় বাট এখন পর্যন্ত কেনা হয়নি আমি কোনো কোন ইচ্ছা বা স্বপ্ন দেখি আমি যা আমি যা আছে তা নিয়ে হ্যাপি আলহামদুলিল্লাহ অনেকগুলো কালার ছিল ব্ল্যাক ছিল তারপর বেবি ব্লু ছিল পেস্ট কালার ছিল আর এই তো পিঙ্ক ছিল সো আমি পিঙ্কটা নিয়েছি বেবি পিঙ্ক সেই সাথে একটা স্ট্রাইপ আছে এখানে আচ্ছা এটার ভিতরে কী কী আসলো একটু দেখি

আমি লাগাই আচ্ছা আমি লাগাই দাও আমাকে দাও আমি লাগাই ব্যাটারি লাগানো নি এখন আমারটা তো আমি লাগাইতে পারলাম না এখনো হবে না তোমারটা উল্টা হবে হ্যাঁ না দুটো একই রকম দেখো হ্যাঁ হ্যাঁ দুটো একই রকম আচ্ছা এই ইয়েলো এখানে ইন্ডিকেশন দেয়া আছে এখানে ইয়েলো সো আমাকে এই ইয়েলো অনুযায়ী লাগাতে হবে তো এখানে দুইটা কাস্টমাইজ বাটনের মতন আছে আপনি পারমানেন্টলিও লাগাতে পারেন চেঞ্জ করে করে লাগাতে পারেন আমি সাদাটাই লাগাবো সাদাটা লাগালে দেখা যাবে সো আমি এটা লাগাবো এই যেখানে সাদাটাই বেশি সুন্দর লাগতেছে না সাদাটা আপনি এটা পারমানেন্টলিও লাগাই ফেলতে পারেন ওখানে গ্লু দেওয়া আছে সো এখন এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে আচ্ছা দমা এটা পরে ফিক্স করতে হবে এটা ছাড়া তো লাগানো যাবে ছবি তোলা যাবে না ওকে সো প্রথমটা ব্ল্যাঙ্ক আসবে সো প্রথমটা বের হয়ে গেছে এটা ব্ল্যাঙ্ক বের হয়েছে সো এখন আমরা সেলফি তুলবো সেলফির জন্য এখানে সেলফি মোড দেয়া আছে রাশ আমরা ওকে আচ্ছা দাও 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 হুম

ল্যাম্পটাও খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে যদিও এটা হোয়াইট বাট ল্যাম্পটাও কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে ইটস হ্যাঁ আমাদের চোখগুলো সুন্দর আসছে আমি কিন্তু আই মিন লাভ উইথ দিস আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইচ্ছে পূরণটা আমি করতে পেরেছি সো আজকে এই ভিডিওটা ইচ্ছে পূরণ নামকরণ করার কারণ একটাই সেটা হচ্ছে গিয়ে ইচ্ছে পূরণ গল্পটা যদি কেউ পড়ে থাকেন বা ইচ্ছে পূরণ গল্প অবলম্বনে নাটকটাও যদি কেউ দেখে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে দেখবেন সুশীল চন্দ্র যে ছেলে থাকে সুবল চন্দ্রের সুশীল চন্দ্র সবসময় বলতো ইস আমি যদি বাবার মতন বড় হতে পারতাম তাহলে অনেক অনেক চকলেট খেতাম আর সুবল চন্দ্র যিনি কিনা বাবা থাকেন তিনি বলেন আমি যদি আবার আমার শৈশব ফিরে পেতাম তাহলে আমি অনেক পড়াশোনা করতাম তো যখন আবার ইচ্ছে ঠাকুর তাদের ইচ্ছে পূরণ করে দেন তখন তারা আর তাদের এই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না কারণ বৃদ্ধ বয়সে চকলেট মজা মনে হয় না আর যখন বাবা কিনা ছেলে হয়ে যায় তখন তার আর পড়াতে মন বসে না তো ওই গল্পটার কথা মনে করেই আসলে আমার এই ক্যামেরাটা কেনার কারণ এটা আমার নেসেসিটি না আমার এটা দরকার না বা এই জিনিসটা যে আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল কেনার একদম অনেক অনেক বেশি ইচ্ছা ছিল কেনার এই ড্রেসটা কিন্তু এখন আমার মধ্যে নেই আমার কাছে মনে হয় আমি এটা 70 পাউন্ড দিয়ে কিনবো বা যত টাকা দিয়ে কিনবো এটা আমার জন্য একটা ওয়েস্ট অফ মানি হবে কিন্তু আমি আজকে এটা কিনে মোটেও ফিল করছি না যে এটা আমার ওয়েস্ট অফ মানি ছিল আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি আমার একটা ইচ্ছে পূরণ করেছি আমার ছোটবেলার একটা ইচ্ছে পূরণ করেছি এন্ড আই এম সো হ্যাপি যে এই গিফটটা আমি আমার ছোটবেলার खुशবুকে গিফট করেছি যে ছোটবেলার खुशবু আসলে গিফটটা পেলে কতটা হ্যাপি হতো সো আপনারা কমেন্ট করে জানাবেন যে এমন ছোটবেলার কোন ইচ্ছাটা ছোট হোক বড় হোক আপনারা পূরণ করেছেন বা পূরণ করতে চাচ্ছেন আমি আপনাদের গুলো পড়তে এবং আপনাদের ইচ্ছেগুলো জানতে খুবই খুবই এক্সাইটেড মাসুদ তুমি কি এক্সাইটেড সবার ইচ্ছেগুলো জানতে তোমার তো কোনো ইচ্ছাই নাই খুশি আমার অনেক ইচ্ছা আছে বা আর কি এটা তোমার ভিডিও কেন বলতেছেন না তো তোমার ইচ্ছা জানার জন্য কি এখন আর কি তোমার ভিডিওতে সবাইকে চোখ রাখতে হবে প্লিজ হ্যাঁ মাসুদ ভাই চোখ রাখেন হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই জায়গাটা এখন আমার একটা আমি একটা ছোটো এসে বলি আমার আমি যখন বাচ্চা ছিলাম মানে অনেক ছোটো ছিলাম তখন আমি বলতাম আমি এলাকায় একটা ওয়াল ট্রিপ দেবো এরকম মানে ওয়ার্ল্ড এর সব জায়গায় যাবো ওয়ার্ল্ড এর সব সুন্দর সুন্দর জায়গায় যাব এটা আমার অনেক বড় ইচ্ছা ছিল ভাই আমার ইচ্ছা তো সেভেন্টি পাউন্ডে পূরণ হয়ে গেছে তোমার ইচ্ছা পূরণ করার জন্য তো মিলিয়ন মিলিয়ন টাকা আলহামদুলিল্লাহ সোফা আল্লাহ তালা অনেক জায়গা দেখেছে আশা করি ইনশাল্লাহ আর অনেক জায়গা দেখাবে এরকম ছোট ইচ্ছা নাই যে তোমার এই অল্প কিছু টাকা দিয়ে পূরণ করা যাবে যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ছোটবেলার কি কি ইচ্ছা এখন হয়তো অপূর্ণ আছে বা পূরণ করেছেন যাদেরটা অপূর্ণ আছে তাদেরটাও জানাবেন যাদেরটা পূরণ হয়ে গেছে তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আজকে চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড হয়েছে যারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর না কারণ মাসুদ কিন্তু সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এটা এখন পর্যন্ত কমেন্ট করেছেন তারা অলরেডি জানেন এবং আমি সব কমেন্টের রিপ্লাই না দিলেও আমি আপনাদের সকল কমেন্ট পড়ি সকল কমেন্টে হার্ট রিয়াক্ট দেওয়ার চেষ্টা করি এবং যতটুকু পারি কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম